Hello everyone, welcome back to my channel Mereline Vlogz. আশা করছি সবাই অনেক ভালো আছো, নিরাপদে আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে গাড়ি ছেড়ে দেওয়ার পরে প্রথম ব্লগ আমার, তো হেঁটে হেঁটে আজকে একটা জায়গায় যাব। ভাবলাম যে একটু ভ্লগও করি, তোমাদেরকেও আমাদের সাথে নিয়ে যাই। আজকে অ্যাকচুয়ালি যাচ্ছি বিবাহমের যেটা কিনা পেট শপ, ওইখানটায় যাব। অবশ্যই আমি বার্ড দেখতে যাব, সেটা তো তোমরা বুঝতেই পারছো যেহেতু আমি বার্ড পছন্দ করি। আর এখানে দেখো আমাদের চিপমনা, আমাদের চিপমনা এখন বাইরে আছে আর চার মনিটা হচ্ছে ভেতরে। সাউন্ড শুনতে পেলে তোমরা? এটা কিন্তু চার্প সাউন্ড করলো, চার্প চেঁচামেচি করলো, কারণ ও বুঝতে পেরেছে যে ওর মা ব্লক করছে সেই জন্য। আর এই মুহূর্তে ও বাইরে নেই, সেই জন্য ওর ভালো লাগছে না। দেখো কি কিউট লাগতেছে আমাদের চিপ পাপাটাকে। তো চলো আমরা হাঁটতে হাঁটতে কথা বলি, কেমন? তো আমাদের এখানে অনেকদিন পরে আজকে অনেক ঠান্ডা পড়েছে। কদিন খুব সুন্দর একটা ওয়েদার ছিল, না ঠান্ডা না গরম, বাট আজকে অনেকদিন পরে আজকে বেশ ঠান্ডা। বাট হাঁটতে হাঁটতে গরম লাগবে, এখন তো আমাদের হাঁটতেই হবে যেহেতু গাড়ি নেই। তো এই তো আমরা কিন্তু অলরেডি বিবাহমে এসে পড়েছি। আর মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু শুধুমাত্র বার্ড দেখতে গিয়েছিলাম, কিন্তু এতগুলো কিউট কিউট বার্ড দেখে আমি আসলে লোভ সামলাতে পারিনি, আমি আরেকটি বার্ড কিনেই ফেলেছি। এই যে এখন তোমরা যে বাড়টি দেখতে পাচ্ছ, এই বাড়টি আমরা কিনবো বলে ঠিক করেছি। আর এখানকার রুল হচ্ছে বার্ড কেনার আগে বার্ডকে আগে খাইয়ে তারপরেই ওরা ওনারের কাছে হ্যান্ড ওভার করে। তো এখন তাকে খাওয়ানো হচ্ছে। আমাদের নিউ ফ্যামিলি মেম্বার আমরা আমার সাথে করে নিয়ে যাচ্ছি। আমি কি করেছি, জুলিয়ানের টুপিটা নিয়ে এই দিকটা কভার করে দিয়েছি, কারণ বাইরে আজকে ঠান্ডা। আর এই দিক দিয়েও শ্বাস নিতে পারবে, কোনো সমস্যা হবে না। আজকে অর্ক দেখে যে কি খুশি হবে, অর্ক অর্কর জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ। আসলে অর্ককে নিয়ে আসতাম যদি গাড়ি থাকতো, এই দোকানটা অনেক দূরে হেঁটে, ওকে নিয়ে হেঁটে আসা আসলে অনেক কষ্ট হয়ে যাবে। দেখো এটার ভিতরে আমাদের সোনা বাবুটা, আমাদের এখন থেকে আমরা ছয়জন। সো গাইস আমরা বাসায় এসেছি, তো খুব টায়ার্ড হয়ে গিয়েছি হেঁটে হেঁটে এসেছি। এই যে এটার ভিতরে আমাদের নতুন সদস্য আছে। অর্ক ঠিক করেছিল যে আমাদের 3 নম্বর পাখি যখন আনবো তখন ওর নাম হবে চেইন। তো আমি জানি না, আজকে অর্ককে জিজ্ঞেস করব যে ও এই নামটাই রাখবে কিনা, কারণ নাম রাখার দায়িত্বটা আসলে আমরা অর্ককেই দিয়েছি, কারণ যেহেতু ও সব থেকে বেশি খুশি হয়। তো এটার ভিতরে আছে, তো ওকে বের করার আগে এখন ওর ঘরটা ঠিক করব। আমরা ওকে এখন
কেজ থেকে মানে ওদের এই এই বক্সটা থেকে বের করব তোকে জোর করে বের করব না দেখি ও নিজে থেকে বের হয় কিনা সো এক্সাইটেড ও ওয়ান টু থ্রি মা পতি কইছো তুমি পতি কইছো ভয় পাচ্ছি একটু মোনা তুমি বের হবে না আচ্ছা একটা কাজ করি আমি দেখেছি ইউটিউবে এরকম অনেক ভিডিও সবাই যেটা করে ফার্স্ট টাইম ওদেরকে একটু ইজি করার জন্য মানে জোর করে বের করে না এবং আস্তে আস্তে এই পাশটাও ওপেন করে দেয় তো আমি এখন যেটা করবো এখন এই সেটটাও খুলে দিচ্ছি কেমন তখন দেখা যাক যে ও কতক্ষণ পরে বের হয় এখন হচ্ছে দুপুর 12:05 ওকে খুলেছি দেখা যাক যে ও কতক্ষণ পরে অ্যাকচুয়ালি নিজে থেকে বের হয়ে আসে তুমি কি গার্ল তাকে তুমি বয় আমাদের ফ্যামিলি হবে তুমি প্লিজ আমাদের ফ্যামিলি হ আসবে আসবে আসো চেন পাপা তোমার ওরু দাদা কোথায় ওরু দাদা স্কুলে ওরু দাদা এসে যে কি করবে আজকে আসলে অলরেডি 20 মিনিটস হয়ে গেছে বাট ও বের হচ্ছে না অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে ফার্স্ট টাইম আসলে সবাই হয় বাট ওর বেলা একটু বেশি ভয় পাচ্ছে তো আর এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে তো আমি যেটা করব এখন ওকে এটা সহ আস্তে আস্তে আমি দেখি যে ওর কেজের ভিতর দিতে পারি কি না গুড বয় গুড গার্ল যদিও হিটার দিয়েছি ভিতরে তারপরও ওরা ও যেহেতু এখনো বেবি ওর জন্য আরো গরম দরকার তো এটা দিয়ে দিলাম এটা করবে কি ও যেখানটায় আছে ওইখানটায় ভালো গরম দিবে ওকে সো এখন আমি আপাতত ব্লগটি এখানেই শেষ করব বাট হ্যাঁ তোমরা এরপরে দেখবে অবশ্যই যে আমাদের অর্ক আসার পরে আসলে ও কতটা এক্সাইটেড হয় ও আসলে কতটা খুশি হবে অর্ক তো সেটা তোমাদেরকে ব্লগের শেষে অবশ্যই দেখাবো কারণ এই মুহূর্তে তো অর্ক স্কুলে অর্ক আসলে এখনও জানে না যে আমরা মানে সত্যি সত্যি এরকম একটা বার্ড এনেছি আর আমাদের নতুন সদস্যর জন্য অনেক 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 প্রার্থনা করো ওকে যেন আমরা ঠিকঠাক মতো বড় করতে পারি কারণ হচ্ছে যে এই স্টেজটা একটু বিপজ্জনক কেননা ছোট বেবি অনেক সময় সার্ভাইভ করে না সেটার জন্য একটু ভয় লাগে যেন ঠিকঠাক মতো যেন দু তিন মাস কি একটা মাস যদি ওকে ঠিকঠাক মতো মানে বড় করতে পারি তাহলে মনে হয় যে দুশ্চিন্তাটা অনেক কমে যাবে সো আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলো না কমেন্ট করতে ভুলো না আর প্লিজ প্লিজ আমার ব্লগটি বেশি বেশি শেয়ার করে দিও আবারও নেক্সট ব্লগে দেখা হবে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি বাই বাই কেমন লাগলো সোনা ভালো লাগলো দেখো কিভাবে দেখেছেন তোমাকে চুমো দিচ্ছি দেখছে চেন চেন বলছে আমাকে একটা চুমু দাও Thank you.